করোনা মহামারীতে হাজার হাজার মানুষ বেকারত্বে ভুগছে। বেকারত্ব দূর করতে যে যেভাবে পারছে সে সেখান থেকে চাকরির সন্ধানে অথবা একটি কর্মসংস্থানের সন্ধানে ছুটে বেড়াচ্ছে দিক দিকে। আমি আছি বরগুনার পাথরঘাটার উপজেলা পরিষদ চত্বরের সামনে একটি বেসরকারি কর্মসংস্থানের লোক নিয়োগ দেওয়া হয় বলে একটি ইন্টারভিউ সেন্টারে। এখান থেকে আমরা অভিযোগ পেয়েছি টাকার বিনিময়ে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। তবে কি কারণে কারা এই লোকগুলো নিয়োগ দেওয়া হচ্ছে এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রশাসনের কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন। কেননা তারা স্বাস্থ্য অধিদপ্তরের কিছু নির্দেশনা নিয়েই এই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে বলে আমরা জানতে পেরে বিষয়টি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনিও এই বিষয়টি জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাথরঘাটা নিউজকে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি চাকরির খোঁজে আসা ভুক্তভোগীদের সাথে, কথা বলেছি চাকরিদাতা ইন্টারভিউ নিতে আসা ইন্টারভিউ বোর্ডের সদস্যদের সাথে। আমরা পুরো ভিডিওটিতে আপনাকে জানাবো কি ঘটেছে এখানে, কোনটি নিয়ম কোনটি অনিয়ম এই বিষয়ে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এই সংস্থার বিষয়ে আপনাদের কোনো যদি মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমার শুনি পুরো ভিডিওটি। চাকরি কতজন জানা আছে? কোথায় ভাই তার রিয়াজ মোর্শেদ? আপনিও কি প্রার্থী? এখানে কোন বয়স সীমা নির্ধারণ করে দিয়েছিল? অভিজ্ঞতা দিয়েছিল কোন? এসেছি, বয়স নাই কোন। বেতন ধারণ করছে কত? সুপারভাইজার বাইবার জন্য ডাইকে যদি টাকা চায় তাহলে এটা তো চাকরি না, এটা তো প্রতারণা। আর আমার টাকা কেছে সমস্যা নাই, টাকা আমি তো কথা দিই উড়িয়ে নিব। টাকা দিয়েছেন? টাকা টাকা আমি দেই নাই, কিন্তু আমার যাতায়াত খরচ গেছে 2400 টাকা। তারা যদি এই সুযোগটা আমাদেরকে এইভাবে দিত যে প্রথম মাসে যে স্যালারি 10,000 টাকা তারা বলছে, ওইটার থেকে তাদের মনে করেন যে যন্ত্রাংশ কেনার জন্য যে টাকা লাগবে 5,000 হোক 6,000 হোক ওইটা কাটা হইবে। তারা যদি এইভাবে বলতো যে আমরা প্রথম মাসের স্যালারি থেকে 5,600 টাকা কাটিয়ে রাখবো, বাকি অংশ আপনারা পাইবেন, তাহলে কিন্তু আমাদের আর কনফিউশনটা থাকতো না। কিন্তু তারা আগেই হ্যান্ড কাশ চাচ্ছে, তাহলে আসলে এই বিষয়টা আমাদের একটু আসলে ডাউট লাগতেছে। তার কাছে টাকা চাচ্ছে একজন আর থেকে কারে সিলেক্ট করতেছে তারা তো আমরা জানি না, যে যায় তার কাছে টাকা চাচ্ছে। আপনারা এই কারণে মোটামুটি ঘাবড়ে গিয়েছেন? সবার কি অবস্থা? এটাকে তো মূলত ভাইবে বলে না, ভাইবার যে মূল উদ্দেশ্য এখানে সে উদ্দেশ্য হইতেছে না, উদ্দেশ্য প্রণীত হইতেছে। এখন দেখেন আপনারা যারা টাকা চাইবে তো তারা ফোনেও বলতে পারতো, এখানে ডাইকে আমাদের টাকা কেন নষ্ট করবে? আপনি তো দুবার এসেছেন পাথরঘাটাতে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য। আমি পাথরঘাটা না, আমি আসছি বান্না থেকে। দুবার আসতে হয়, একবার রিটার্ন দিতে আসছেন? আমার শ্বশুর বাড়ি, ওখান থেকে আমি আসছি। একবার রিটার্ন দিয়েছেন আর একবার এসেছেন ভাইবা দেওয়ার জন্য, আর একবার ফর্ম অ্যাপ্লাই করার জন্য আসছি। পরীক্ষা কি হলো? কি কোশ্চেন ছিল পরীক্ষাটা? পরীক্ষা কোশ্চেন ছিল বেশিটাই ছিল স্বাস্থ্য বিষয়ে। কি ধরনের কোশ্চেন দাদা? যেমন আমি তখন পর্যন্ত ঢুকি নাই, যেমন ধরুন প্রজেক্টের নাম কি, তারপর আপনি যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়টার নাম কি, প্রজেক্টের নাম কি বলছে,
ফর্ম পূরণ বাবদ 210 টাকা নেছে আর আমি ঢাকা একবার এর সাথে কথা বলছি চেষ্টা করছি, মানে শহর শহরের লোক দেখা যাচ্ছে যে তারা হসপিটাল গুলো কাছাকাছি পাচ্ছে, আর গ্রামের মানুষগুলো যাতায়াত পথ খারাপ, অনেক সময় দেখা যাচ্ছে তাদের যাতায়াতের কারণে তারা অসুস্থ হলেও তারা দেখাতে পাচ্ছে না। এর জন্য আমরা প্রত্যেকের কাছে কাছে যেন সেবাটা পৌঁছে যায় সেই ব্যবস্থা আমরা করছি। সেজন্য তো সরকারের পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিক গুলো রয়েছে গ্রাম পর্যায়ে, রয়েছে, কিন্তু সেখানে সেবাটা সম্পূর্ণভাবে তারা দিতে পারছে না। এটা কাদের মতামত? কাদের মন্তব্য হচ্ছে তাদের, যে আমাদের সিভিল সার্জনের আমাদের যে বক্তৃতা আছে আমাদের কাছে বলছে যে আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা আরো আগাতে পারবো। কিন্তু সেজন্য কি আপনারা ডাইরেক্ট বলতে পারবেন যে স্বাস্থ্য কমপ্লেক্সে কোন চিকিৎসা হয় না? না, সেটা বলতে পারবো। আপনি সেটা বললেন তো আমাকে, যথেষ্ট না, তারা পৌঁছে দিতে পারছে না। সেজন্য আমাদের মানে যারা এনজিও সেবা আমরা আর দায়িত্ব আছেন কি এই আপনাদের সংস্থার নাম কি? অফিস আপনাদের অফিস কোনগুলো হচ্ছে যে আমাদের জেলা অফিস আছে। নিয়োগ প্রক্রিয়া কি আপনারা জানতে চাচ্ছেন নাকি আপনারা কাদের কেলাও করছেন নিয়োগ প্রক্রিয়ায়? কিন্তু দেখা যাচ্ছে দুই দিন তারা একটা যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায় তখন আমাদের ফিল্ড কর্মী বসে থাকবে, ঠিক না? তাদের হাতে যদি দেই আর আমাদের এখান থেকে যদি নেয় আমাদের কন্ট্রাক্ট থাকবে যে তোমরা নষ্ট হয়ে গেলে এটা ফেরত দেবে, কারণ আমাদের মাঠকর্মীরা বসে না থাকতে পারে। মাঠকর্মীরা কি যোগ্যতা ক্ষেত্রে তার স্বাস্থ্য সেবা দিবে? আমরা এটা হচ্ছে যে সর্বনিম্ন এসএসসি পাস, তারা করবে প্রাথমিক যে সেবাটা, যেমন জ্বর, কাশি, তারপর ঠান্ডা, এই স্বাভাবিক যেটা ডায়রিয়া হলে কি করণীয়, সতর্কতা করণীয়, এইসব জিনিস। সেখানে কি কোনো ডাক্তার অথবা নার্সদের পরামর্শ ছাড়া কি আসলে সম্ভব? আমরা তাদের রেফার করবো, আমরা যদি আমাদের মাঠকর্মীরা দেখে যে না এখানে তাদের সিরিয়াস কিছু তখন তারা রেফার করবে হসপিটালে। আর আমাদের যদি মহিলারা কেউ গর্ভবতী থাকে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত হসপিটাল চিকিৎসা। এত কিছু তোরা যাওয়ার জন্য কতদিন ট্রেনিং দিবেন তাদেরকে? জি, এক মাস। যারা আপনার স্বাস্থ্য সেবা দিবে তাদেরকে কতদিনের জন্য ট্রেনিং দিবেন? ট্রেনিং এক মাস হবে, ধাপে ধাপে। সেই এক মাসে কি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অবগত হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তারপর আমরা মাঝে মাঝে তাদের তো আমরা ট্রেনিং দিচ্ছি। আপনারা কি নিয়োগ প্রাপ্ত? 15 দিন পর আমরা ট্রেনিং তাদের দিচ্ছি। আপনারা কি নিয়োগ প্রাপ্ত? জি। সেখান থেকে কিছু টাকা তুলে আত্মসাৎ করে স্টেশন ত্যাগ করছে এমন কোন বিষয় আপনাদের জানা আছে? শোনেন, আমি জানি যেটা আমার মতো অনেক লোক আছে, আমার মতো অনেক লোক আছে যারা চাকরির কথা বলে অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা আত্মসাৎ করে, সেটা তো আমার প্রতিষ্ঠানের দোষ না। এখন আমার নিয়োগ আছে কিনা সেটা আপনি যাচাই করবেন, আসলে কি আমি নিয়োগ প্রাপ্ত কিনা
সেটাই হচ্ছে মূল বিষয়। আপনার স্টাফ কত জন? আমি কিছু করতে পারি স্টাফ কত জন পাথরঘাটাতে? আমার পাথরঘাটাতে আমার নিয়োগ তো নিছি, তো আমি নিজে জেলা ব্যবস্থাপক হিসেবে অফিস নিছি, তারাও এই এদের সাথে নিয়োগ প্রাপ্ত হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কাগজপত্র পৌঁছে গেছে, কতজন লোক নেবেন পাথরঘাটা উপজেলায়? আমরা 63 জন। 63 জন নেবেন? এটা কি ইউনিয়ন ভিত্তিক নেবেন না ওয়ার্ড ভিত্তিক? ওয়ার্ড ভিত্তিক নেব। ওয়ার্ডে প্রতি ওয়ার্ডে কতজন দিবেন? একজন দিবেন ওয়ার্ডে। আপনাদের সাথে যোগাযোগ করবে কি? আপনাদের লোকজন যারা রোগী থাকবে তারা কিভাবে যোগাযোগ করবে? তার আমাদের যে মাঠ কর্মী থাকবে সে তার কাছে ফোন দিবে যে আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি একজন রোগী, আমি অসুস্থ হইলে তার ফোন নাম্বার থাকবে ওখানে ওয়ার্ডের ভিতরে, কারণ যার যার ওয়ার্ডেই আমরা দিই। কাছে থাকবে একটা তার ব্যাকআপ হিসেবে সেবা দিবেন, চিকিৎসক দিবেন? না না, ডাক্তার আমাদের যে রুলসটা দিবে ওইভাবে আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক যে সেবাটা, ডাক্তারের মধ্যে তো তারা না, ডাক্তার যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী ডাক্তার ট্রেনিংটা যেভাবে দেবে ওইভাবেই করবে তারা। আচ্ছা, আপনারা মোট নিচ্ছেন পাথরঘাটা 63 জন লোক নিচ্ছেন ওয়ার্ড ভিত্তিক? এখানে বামনা আমতলি বরগুনা থেকে লোক এসেছে তাদের জন্য? বামনা আমাদের 63 জন, এত উপজেলায় ধরেন আমাদের হিসেব করতে হবে ইউনিয়ন কয়টা আছে ওইভাবে আমরা হিসেব করি। তাদের সম্মান সম্মান দিবেন কত? 10,000 টাকা। তাহলে 63 জনের 10,000 টাকা করে দিলে তো অনেক টাকা। আপনাদের ক্যাশটা দিবে কি? আপনাদেরকে তার বেতনটা দিবে কি? আমাদের ডোনার আছে, দাতা সংস্থা আছে যারা, তাদের মানে আমরা আপনার ডোনাররা তাদেরকে বেতন দিবে। এখন বলবো কতজনের ভাই বানি ছিল আপনারা? এই শুরু করছি আমরা, মানে আমাদের একটা মিটিং আছে বিকেলে, যেহেতু আপনারা দরখাস্ত কত পড়ছে? কত পড়ছে? 113 জনে পরীক্ষা দিয়েছে। লিখিত পরীক্ষা দিয়েছে 113 জন, 113 জনে 75 জন উত্তীর্ণ হয়েছে। তাই আমরা নেব 63 জন, আমরা নেব 63 জন। সার্কুলারটা কিভাবে দিলেন? জি সার্কুলারটা কিভাবে দিলেন? আপনি এই এই যে নিয়োগ দিছে, নিয়োগ যে ডাকছেন, সার্কুলার দিছেন, এটা তো কোন আইনই নেই, অবৈধ ভাবে সার্কুলারটা দিচ্ছেন আপনারা, অবৈধ না সেটা। আপনি এখানে এই যে এটা তো আর আপনার কোনো বৈধ না স্যার, এজন্য এটা তো বৈধ না স্যার, এজন্য আমরা দায়ী থাকব না, এজন্য আমার সংস্থা দায়ী। আমাকে আমার সংস্থা যেভাবে নির্দেশনা দিয়েছে আমি সেভাবে কাজ করছি। আপনার নির্দেশনা আছে কত? এটা বলে দিচ্ছে, আমাকে কপি করে দিচ্ছে যেভাবে। আপনি একটা আমি চিঠি সেন্ডও দিবেন না, কিন্তু সেটা পত্র থাকবে না আপনার একটা যে এইভাবে নিয়োগ প্রক্রিয়া আপনি দায়িত্ব এই নিয়োগ। আচ্ছা আপনি আমি শুনেন, আপনি একাই দেন অভিযোগ পেয়ে আপনারা আসেন, আপনাদের জানাও নেই আপনারা কি করছেন না করছেন, অভিযোগ পেয়েছে আপনাদের বিরুদ্ধে আমার, সেকারণে আমাদের আপনি তো এইটা কোর্ট করে আপনি আমাদের সাথে তর্ক জড়াতে পারেন না। আমি বলতেছি আপনার চাচ্ছেন টাকাটা, আমরা পুলিশ হোক আমরা আইন শৃঙ্খলা বাহিনী হোক আপনাদের নিয়োগ বন্ধ করতে হয়নি, আমরা কিছু করতে হয়নি আপনার, আমরা শুধু জানার জন্য আপনাদের কাছে আপনারা করেন যা ইচ্ছে তাই করেন। আমরা তো আসলে ভাই আমি আপনাদের টাকা নিচ্ছি তাই করেন। আরে ভাই থামেন তো, আমি টাকা নিয়েছেন কিনা আমরা জিজ্ঞেস করি, আমরা নিয়ে আপনি নিজে বলছেন যে আমরা আরে ভাই একটু সহজ করে প্রশ্ন করতে চাই, অভিযোগ করতে নিচে আপনার নেন নাই, আপনারা তো প্রুফ করতেছি না, আপনারা তো প্রুফ করতেছি না,
প্রুফ করতে আসেন এখানে আপনি, আমি তো বলি আপনাকে, আপনি অনেক কথা বলছেন, তখন আমরা বলছি আপনি অভিযোগ করেছে, আপনি টাকা নিচ্ছেন, আমরা অভিযোগ পেয়ে আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনারা বলেন নেই নেই, আমি একটু প্লিজ শেষ করি, লেট মি ফিনিশ, আপনি বলছেন টাকা নেই নেই, আপনাদের বক্তব্য বললেন শেষ, কিন্তু আপনি যদি চ্যালেঞ্জ করতে চান নিয়ে আসেন, কার্ডটা নিয়েছি, আসলে একটা বার্গেনিং করা হয় অতিরিক্ত, আমরা বার্গেনিং করতে আপনাদের সঙ্গে আসি নেই। আপনাদের শুভকামনা যে আপনাদের রিসিভ দিচ্ছেন টাকাটা, আসলে নাকি টাকাটা রিসিভ গ্রহণ করতে চান, তাহলে তো ভালো অফিসিয়াল সিস্টেম আপনি লাগাচ্ছেন তাহলে। প্রতারক চক্র আছে না, প্রবেশ করেছি এই বিষয়ে, আমরাও জানলাম, তারাও জানবে, আমাদের সংবাদ সংগ্রহ করার দায়িত্ব, সংবাদ সংগ্রহ করতে এসেছি, আপনাদের ভিডিও ডকুমেন্ট তৈরি করেছি, বিষয়টা যদি প্রশাসন ভালো মনে করে আপনাদের তদন্ত বিষয়ের ব্যবস্থা তারা করবে, আমরা ভিডিও নিয়েছি, আমরা আমাদের মতো করে নিউজ করবো, আপনারা আপনাদের জবাব দিতে প্রশাসনের কাছে।